নব্বই দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মণিকিশোরের মরদেহ রাজধানীর রামপুরার নিজ বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। তার জনপ্রিয় গানের মধ্যে কি ছিলে আমার, সেই দুটি চোখ কোথায় তোমার, তুমি শুধু আমারই জন্য মুখে বলো ভালোবাসি, আমি মরে গেলে জানি তুমি ইত্যাদি উল্লেখযোগ্য। মণিকিশোর রামপুরা বাংলাদেশ টেলিভিশন ভবনের পেছনের একটি বাসায় একাই বসবাস করতেন। স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর দীর্ঘ বছর ধরে তিনি নিঃসঙ্গ জীবন কাটাতেন। তার একমাত্র মেয়ে আমেরিকা প্রবাসী। মণিকিশোর নামে সঙ্গীতাঙ্গনে পরিচিত হলেও তার প্রকৃত নাম মণি মণ্ড। কিশোর কুমারের ভক্ত ছিলেন বলে নামের সঙ্গে কিশোর জুড়ে নিয়েছিলে, এ তথ্য তিনি নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলে। মণিকিশোরের ফ্ল্যাটের দরজা ভেতরের দিক থেকে আটকানো ছিল, কয়েকদিন সে বাসা থেকে কোনো সাড়া শব্দ পায়নি প্রতিবেশীর। একসময় গন্ধ পেয়ে পাশের ফ্ল্যাটের লোকজন জরুরি সেবা 999 এ কল দেয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে বিছানায় তার নিথর দেহ দেখতে পায়। গত কয়েকদিন তাকে বাড়ির বাহিরে কেউ দেখতে পায়নি, তাই সবার ধারণা 4-5 দিন আগেই তিনি মারা গেছে। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া না যাওয়ায় ওসির ধারণা অসুস্থতাজনিত কারণে মণিকিশোর মারা যেতে পারে। বাসায় সিটি স্ক্যান, এমআরআই রিপোর্ট সহ কিছু মেডিকেল রিপোর্ট পাওয়া গেছে, তবে মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য লাশ এরিমতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও খবর পাওয়া যায়। প্রায় এক যুগ আগে এই শিল্পীর সবশেষ গানের অ্যালবাম বেরিয়েছিল, তবে রেডি টিভিতে মাঝে মাঝে গান গেয়েছেন, স্টেজ শোতেও অনিয়মিতভাবে গেয়েছেন। গানের জগতে আসার আগে থেকেই ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন, গানে অনিয়মিত হলেও জড়িত ছিলেন কাপড়ের ব্যবসার সঙ্গে। মণিকিশোর 5 শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন। তার সবচেয়ে শ্রোতাপ্রিয় গান কি ছিলে আমার, তারই সুর করা, তারই লেখ, বৃষ্টির মতো গান লিখেছেন ও সুর করেছেন তিনি,